আপনার বাবার টেনশনের কারণটা হলো এই ডেথ সার্টিফিকেট, আর এতে লেখা মৃত্যুর কারণটা। ডেথ সার্টিফিকেট, মৃত্যুর কি কারণ বলা আছে? গজনের মৃত্যুর কারণ হলো ওর মাথায় মারাত্মক আঘাত, যে আঘাতটা উনি করেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন আমাকে কিন্তু এখন নিয়ম মাফিক ম্যাডামকে নিয়ে থানায় যেতে হবে। মানে থানায় যেতে হবে মানে আমাকে অ্যারেস্ট করবেন নাকি? না না, তা কেন, আমাদের সব কাজ আইন মাফিক হয়। প্রথমে জিজ্ঞাসাবাদ করবো থানায় নিয়ে গিয়ে, তারপর প্রয়োজন বুঝলে অ্যারেস্ট করব। আমি আইন জানি না স্যার, তবে এইটুকু জানি আত্মরক্ষার জন্য কাউকে মারাটা অপরাধ নয়, আর আমি আত্মরক্ষার জন্য মেরেছিলাম। ম্যাডামের এই কথাটা কিন্তু ঠিক বিশ্বাসযোগ্য হলো না ডক্টর চৌধুরী। দেখুন, গজেনের আঘাতটা কিন্তু মাথার পেছন দিকে ছিল, এখানে। গজেন নিশ্চয়ই আপনার দিকে পেছন ফিরে এগিয়ে আসছিল না, যে আপনার আঘাতটা তার মাথার পেছন দিকে পড়বে। তাই কোর্টে কিন্তু আপনার এই আত্মরক্ষা বলে ব্যাপারটা আপনি ঠিক প্রমাণ করতে পারবেন না। চিনি আমাকে বাঁচাতে গিয়ে ওকে মেরেছিল। ও, তাহলে কি দাঁড়ালো ডক্টর চৌধুরী ব্যাপারটা? নিজেকে বাঁচানোর জন্য উনি গজেনকে মারেননি, তাহলে আত্মরক্ষার ব্যাপারটা এখানে মিথ্যে। ম্যাডাম তো এখন থেকে মিথ্যা কথা বলছেন ডক্টর চৌধুরী, তাহলে মিথ্যে আমি বলছি না, মিথ্যে আপনি বলছেন। গজেন তো মাথার আঘাতে মরেনি, ওর হার্ট অ্যাটাক হয়েছিল, আমি ফোনে স্পষ্ট শুনেছি কেউ একজন বলছিল। তাছাড়া কারোর মাথায় আঘাত লাগলে হার্ট অ্যাটাক হয়? রাইট, আমি নিজে গজেনের পরীক্ষা করেছি, আর ওর ইঞ্জুরি কিন্তু মরে যাওয়ার মতন ছিল না। দেখুন ডক্টর চৌধুরী, এগুলো তো আপনারা মানে ডক্টররা আমাদের থেকে অনেক বেটার বোঝেন। এই দেখুন আপনার ক্লিনিকের এই ডেথ সার্টিফিকেট, ডক্টর মুখার্জি ইস্যু করেছেন, স্পষ্টভাবে লেখা আছে এখানে, ডিউ টু ফ্যাটাল হেড ইঞ্জুরি। তাহলে এই যে আপনি বলছেন যে মাথার আঘাতটা মারাত্মক ছিল না, তাহলে তাহলে কি আপনার ক্লিনিক থেকে মিথ্যে কারণ দিয়ে ডেথ সার্টিফিকেট লেখা হয় ডক্টর চৌধুরী? ডক্টর মুখার্জি এটা লিখেছে, উনি কোথায়? দাঁড়ান না, শুধু ডক্টর মুখার্জি নয়, আপনার ক্লিনিকের যতজনের জবানবন্দি আমি নিয়েছি, তারা অলমোস্ট সবাই কিন্তু একই কথা বলেছেন যে মাথার আঘাতটা মারাত্মক ছিল, ওটা ফ্যাটাল। আপনি কি বলছেন কি সবাই এই কথা বলেছে? হ্যাঁ বলেছেন। নাহলে আপনি কি বলতে চাইছেন, যে আপনার ক্লিনিকের সব কর্মী লাইন দিয়ে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ বলছে, 100 বার বলছে। ওই গজেনকে বাঁচিয়ে রাখলে জানা যেত যে আমাকে মারার চেষ্টাটা কে করেছিল, তাই ওর মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। ছোট মালিক, ছোট মালিক, আমি বাঁচি ধরে বলতে পারি, ওই হার্ট অ্যাটাকটা কিছুতেই স্বাভাবিক নয়, কিছু কলকাঠি নাড়ানো হয়েছে। ডেড বডি কোথায়? আমি দেখতে চাই। জন, কোথায় যাচ্ছিস? ছোটকার ডেড বডি কোথায়? আমি দেখতে চাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরুন গিয়ে কোনো লাভ নেই, বডি বেরিয়ে গেছে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।